কি মনে হয় ছেলেদেরকে তার গার্লফ্রেন্ডের থেকে কি বৌদিরা বেশি কেয়ার করে থাকে? I don't think so as I have কি বলুক ज्यादा ম্যাচিউর হতে ज्यादा কেয়ারিং হতে I don't think so এরকম কিছু ব্যাপার নয়। এটা তো ডিপেন্ড করে ছেলেটার উপরে বা যে মেয়েটা আছে সে। যেই বৌদিরা নিজেদের স্বামী তাদের স্বামী যখন তাদেরকে টাইম দিতে পারে না তখন কোনো অন্য ছেলে এসে তাদের টাইম দেয় তখন তার প্রতি আকর্ষণিত হয় তখন কেয়ারটা একটু হয়। গার্লফ্রেন্ডের থেকে বেশি কেয়ার করে না ব্যাপারটা হচ্ছে সেই সব ছেলেদেরই একটা খুব ভ্রান্ত ধারণা যে গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফ আর বউ হবে লক্ষ্মী ঠাকুর, তো সেটাই হচ্ছে ম্যাটার। আমার মনে হয় অবশ্যই হ্যাঁ এটা মানি বৌদিরা বেশি কেয়ার করে, তা করে না কিন্তু নজরটা থাকে সেদিকে। যদি ছেলেটা মনে করে যে আমার গার্লফ্রেন্ডটা আমার ইউ নো ইজ ভেরি ক্লোজ টু মি তাহলে ওর কাছে ওর গার্লফ্রেন্ডেরই সব কেয়ার এন্ড লাভটা বেশি মানে ইম্পর্টেন্স মনে হবে, সম্পর্কটা একটু অন্যরকম। তো জেনে শুনে তার বয়ফ্রেন্ড বা বর বা বউয়ের মধ্যে হয়ে থাকে না, যার কেয়ার করা যে অ্যাকচুয়ালি ভালোবাসবে সবাই কেয়ার করবে, যার না করা বৌদি হবে টাইম পাস করবে মেয়েরাও টাইম পাস করবে। কেন সেটা একটু এক্সপ্লেন করো। কারণ হাজবেন্ডের সাথে যেহেতু তারা থাকে যেটা বললাম একটু আগে তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় তাদের সাথে থাকতে থাকতে, কিন্তু ওর যদি মনটা যদি বৌদিদের পেছনে পড়ে থাকে তাহলে ও যতই মেয়েটা ওর গার্লফ্রেন্ড যতই কেয়ার করুক মনে হবে না বৌদি একটু মনে হয় বেশি কেয়ার করছে। আর কি মানে বেশি অন্য কিছু কি বেশি কেয়ার করে বৌদিরা তাদের গার্লফ্রেন্ডের থেকে তার জন্য? বিলকুল নেই, হো সকতা হ্যায় উনকো কুছ স্পেশাল কুছ ডিফারেন্ট এসা কুছ দিখতা হোগা জো গার্লস মে নেই দিখতা হ্যায় জো ম্যারিড মতলব এক ওমেন মে দিখতা হ্যায়। রিলেশনটা একটু আলাদা টাইপের যেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বর বউয়ের মধ্যে হয়ে উঠতে পারে না। ক্যাজুয়াল রেতি হ্যায় ইয়াহি উন লোগ অ্যাট্রাক্ট করতা হ্যায় বাস ও লোক জাস্ট টাইম পাস। আমরা তো মেইনটেনেন্সে থাকি ওরা তো থাকে না, তো হয়তো ওরা ওটাই ভালোবাসে, মেইনটেনেন্সের মেয়েরগুলো ভালো লাগে না ওদের। এবার যখন তারা দেখে কোনো একটা তাদের কোনো দেবর বা কোনো ফ্রেন্ড আছে তাদের দিকে বেশি মানে অ্যাট্রাকশনটা চলে যায় যেহেতু সে ওদের সাথে হ্যাবিচুয়েটেড না মেয়েটা, তাই জন্য তো গড নোজ এক্সপিরিয়েন্স হোঙ্গে বলো এক্সপিরিয়েন্স এক্স্যাক্টলি ও লোক এক্সপিরিয়েন্স হোঙ্গে ইসলিয়ে হো সকতা হ্যায় কি ও লোক লাগতা হো কি শায়দ জ্যাদা প্যাম্পারিং মিলে জ্যাদা কেয়ার মিলে। কেন কেন দিক থেকে মানে গার্লফ্রেন্ডরা হয়তো খেয়েছো এসব দিক থেকে কিন্তু বৌদিরা অন্য দিক থেকে কেয়ার করে বেশি। কিরকম ঠিক আমি ওটা বলতে পারছি না ঠিক, বৌদিরা বেশি কেয়ার করে আমার শাই শাই হচ্ছে যে ছেলেরা বৌদিদের প্রতি আকৃষ্ট তাদের একটা পেছনে মানে লক্ষ্য করলে দেখা যায় একটা করে গার্লফ্রেন্ড আছে, মানে এটা নয় যে আমি কেয়ারের জন্য বৌদির কাছে যাচ্ছি, কেয়ারের জন্য গার্লফ্রেন্ড আছে ওটা হচ্ছে মানে বাড়িতে টিভি থাকলেও ঘরে মোবাইলে চি ছবি তো সবাই দেখে সেটা আমি দেখি। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নহীं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है।